চারিদিকে শুধু পানি আর পানি। রাজধানীর খিলগার সবগুলো রাস্তায় ডুবে আছে পানিতে। একদিন দুদিন নয়, এ অবস্থা চলছে দিনের পর দিন। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা। সমস্যার সমাধান চেয়ে এলাকাবাসী কখনো ছুটে গেছেন সিটি কর্পোরেশনে, আবার কখনো ওয়াসার কাছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পানি পেরিয়ে স্কুলে যাওয়া আসা করতে হচ্ছে শিশুদের। দৈনন্দিন কাজকর্ম চলছে পানিতে ভেসেই। খোদ রাজধানীতে পানিবন্দী জীবনের জন্য এলাকাবাসী দায়ী করলেন নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতাকে। দুই মাস ধরে পানির কষ্ট আমাদের, এই পচা পানি, নোংরা পানিতে পোলা পানি, বাথরুম গোসলখানা সবই ডুবে গেছে। মানে সিবাই ব্যাগ থেকে হাজিপাড়া পর্যন্ত একটা রাস্তা করছে, এই রাস্তা করছে আমাদের এই এলাকাতে আবার 3 ফুট উঁচা, আর ড্রেনগুলি করছে প্রায় 2 ফুট উঁচা। আমাদের রাস্তা খুব ভাঙাচোরা, আর বৃষ্টি নামলে এই রাস্তায় খুব পানি জমে যায়, তাই স্কুল যেতে খুবই সমস্যা হয়। আমরা সিটি কর্পোরেশনে জানাইছি, সিটি কর্পোরেশন ওয়াসার উভয় দুজনেই দেখছে, রাস্তার মাপজুপ করে নিয়ে গেছে, কিন্তু কাজ হইতাছে না। সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা নিরসনের কাজ মূলত ওয়াসার, তবে কেবল আশ্বাসের বাণী শোনালেন ওয়াসার কর্মকর্তা। যেহেতু আমরা ফ্ল্যাট প্লেনগুলোকে দখল করে রেখে দিয়েছি, কাজে বর্ষার পানি নিষ্কাশনের যে স্বাভাবিক পদ্ধতি ছিল সেই স্বাভাবিক পদ্ধতিটাকে নষ্ট করা হয়েছে। অতএব এখন আর্টিফিশিয়াল পদ্ধতিতে যেটা যাবে সেটা সময় সাপেক্ষ। সিটি কর্পোরেশনের বড় সীমাবদ্ধতা আছে যে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আমাদের ঢাকা ওয়াসা তারা পরিচালনা করে। স্টর্ম সোয়ারেজ ড্রেন ক্যানেল সব ঢাকা ওয়াসা। বর্ষার মৌসুম, তাই দিন দিন পানি বেড়েই চলছে। এ অবস্থা চলতে থাকলে মৌলভিটেক, নতুনবাগার, রিয়াজবাগ এলাকার মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা খিলগাঁওবাসীর। এই অংশটুকু খিলগাঁও এলাকার নতুনবাগ এলাকার একটি অংশ। ঠিক এর পাশেই রয়েছে খিলগাঁও এলাকার আরেকটি অংশ, মৌলভিটেক এলাকা। এই দুই এলাকার মানুষকে পানিবন্দী থাকতে হয় মাসের পর মাস। পানিবন্দী জীবনে জনজীবন প্রায় বিপর্যস্ত। কর্তৃপক্ষের আশ্বাস মিললেও মিলছে না তেমন কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।